জি চব্বিশ ঘন্টার খবরের জের আগেই হাসপাতাল থেকে সরানো হয় খাতাল এবার টিনের গেটের জায়গায় তোলা হলো পাঁচিল টিনের গেটের জায়গায় পাঁচিল তোলা হলো ডোমজুর বেসরকার যে হাসপাতাল যেখানে এই বেআইনি খাতাল চলছিল সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে জি চব্বিশ ঘন্টার খবরের জের তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন হাসপাতাল তরফ থেকে এবার যেটা দেখা যাচ্ছে যে যে জায়গায় টিনের গেট দেওয়া ছিল যে তালা যে তালার চাবি ছিল ওই খাটাল মালিকের কাছে সেই গেট একেবারে তুলে দিয়ে পাঁচিল দিয়ে দেওয়া হলো হাসপাতালে চলছিল বেআইনি খাটাল যে ছবি তুলে ধরি আমরা এবং তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন আগেই হাসপাতাল থেকে সরানো হয় খাটাল তারপর এখন যেটা দেখা যাচ্ছে যে সেই জায়গায় যেখানে টিনের গেট ছিল সেখানে এবার পাঁচিল তোলা হলো দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন দেবব্রত আমরা দেখতে পাচ্ছি ইমারতী সামগ্রী পরে আছে পাঁচিল তোলা হচ্ছে জি চব্বিশ ঘন্টায় খবর সামনে এনেছিল যে হাসপাতালে খাটাল গজিয়ে উঠেছে এখন কি ছবি তাহলে দেখা দেখা যাচ্ছে দেখো আমি তোমাকে প্রথমেই দেখাবো সেই জায়গায় অর্থাৎ যেখানে টিনের গেট ছিল এই যে বাউন্ডারি ওয়াল এটা হাসপাতালের একেবারে শেষ প্রান্তে এই বাউন্ডারি ওয়াল এবং এই বাউন্ডারি ওয়ালের পরেই রয়েছে খাটাল এবং সেই খাটালের গরু এবং পাশাপাশি এখানকার খাটালের মালিক এবং যারা কাজ করতেন তারা এই গেট এখানে যে টিনের গেট বসানো ছিল সেই টিনের গেটের চাবি তাদের কাছে থাকতো এবং তারা এখান দিয়েই একেবারে হাসপাতাল চত্বরের মধ্যে যে পরিত্যক্ত ফাঁকা জায়গা রয়েছে আমার যে দিকে যে ফাঁকা জায়গা সেখানেই গরু রাখতেন এবং সেখানে সেখানে প্রচুর পরিমাণে গরুর খাবার মজুদ থাকতো এই খবর জি 24 ঘন্টায় সম্প্রচার হয় এবং তারপরে নলে চলে বসে প্রশাসন প্রথমেই খাটাল সরিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে এবং তারপর তুমি দেখতেই পাচ্ছ যে যেখানে গেট ছিল সেই জায়গাতে একেবারে সিমেন্টের পাঁচিল তুলে দেওয়া হয়েছে অর্থাৎ কোরোভাবি যাতে বাইরে থেকে কেউ ভেতরে আসতে না পারে বা ভেতর থেকে যাতে কেউ বাইরে না যেতে পারে সেজন্যই কিন্তু পুরোপুরি এখানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে বিষয়টি নজরে আসার পর থেকেই একেবারে প্রশাসন তৎপর হয় এবং তারপর এখান থেকে যে সমস্ত পরিত্যক্ত জায়গা গরু রাখা ছিল সেগুলোও সরিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি খাটাল মালিককে নির্দেশ দেওয়া হয়েছিল যে এখানে যে খাবার মজুদ রয়েছে সেগুলো যেন এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরেই একেবারে আমরা দেখতে পেলাম যে যে পাঁচিল এখানে যে গেট ছিল যে গেটটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে হাসপাতাল চত্বরে বাউন্ডারি ওয়ালে বসানো গেট তার চাবি কর্তৃপক্ষের হাতে না থেকে চা সেটা স খাটাল মালিকের কাছে রয়েছে এবং সে মালিক সেটা স্বীকারও করেছিলেন তারপরেই কিন্তু প্রশাসনের তরফ থেকে এই পাঁচিল তুলে দেওয়া হলো এবং আরো বেশ কিছু সদর্থক ভূমিকা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের তরফ থেকে আমরা জানতে এখানে সিসিটিভি লাগানো হচ্ছে এই পরিত্যক্ত জায়গাগুলোতে পাশাপাশি যে লাইট লাইট সেই একেবারে লাগানো হচ্ছে এই জায়গাটাকে আলোকিত করার জন্য কারণ এখানে যে পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে সেখানে আরো যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো রকম যাতে অসামাজিক কাজকর্ম না ঘটে এবং নিরাপত্তা সুরক্ষিত নিশ্চিত করতে সুনিশ্চিত করতে এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং খুব শীঘ্র হাসপাতালে এই সমস্ত চত্বরগুলোতে আলো লাগানো হচ্ছে এবং বন্দোবস্ত আরো করা হচ্ছে অনেক ধন্যবাদ দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আমাদের এই খবর আমরা দেখিয়েছিলাম যে এখানে খাটাল আছে সেই খাটালের গরু আছে এবং গরুর পশু খাদ্যের সমস্ত কিছু যোগান সেখানেই করা হচ্ছিল আর তার পাশাপাশি হাসপাতালের যে গেট আছে সেই গেটের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই থাকা উচিত কারণে সরকারি হাসপাতাল দেখা গেল সেই হাসপাতালের গেটের চাবি অর্থাৎ চাবি আছে এই খাটাল মালিকের কাছে তিনিই খোলেন আর তিনি গরু রাখেন আর এই খবর সামনে আসে জি চব্বিশ ঘন্টা তারপরেই দেখা যায় এই পদক্ষেপ সমস্ত কিছু সরিয়ে দেওয়া হয়েছে খাটাল আর সেখানে দেওয়াল তোলা হচ্ছে জি চব্বিশ ঘন্টার খবরের জের এবং তার জেরে এবার ডোমজুর হাসপাতালে যে ছবি আমরা তুলে ধরেছিলাম সেখানে বেআইনি ভাবে খাটাল চলছে সেই খাটাল তুলে দেওয়া হয়েছিল তৎক্ষণাৎ তার এবার যে জায়গা থেকে যাতায়াত করতেন ওই খাটাল মালিক অর্থাৎ টিনের গেট সেই টিনের গেট তুলে একেবারে স্থায়ীভাবে পাঁচিল দিয়ে দেওয়া হলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা